হাই রে হাই, একই চমক দেখালো কমলা সুন্দরী নাফিসা কামাল। বিপিএল এর ঢাকার বিপক্ষে ম্যাচ হেরে কোটি টাকায় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে নাফিসা কামাল তার দলে ভিড়ালো। দর্শক নাফিসা কামাল বলেন, আমাদের দল আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলব, আমরা আরও কোনো ম্যাচ হারতে চাই না, তাই তো বিদেশি ক্রিকেটারদেরকে দলে নিচ্ছি। তো দর্শক, আপনাদের কী মতামত, এবারে আসল বিপিএলে কি চ্যাম্পিয়ন হতে পারবে নাফিসা কামালের দল কুমিল্লা, তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।